এসকে ভাই এর নেতা কমরেড ময়ূর বিশ্বাস সময় এই পূর্ববর্তী উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আমাদের লড়াক ও সৈনিক বন্ধুরা সকলকে জয় পায় পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে রক্তি অভিনন্দন এবং লাল সালাম জানাচ্ছি লাল সালাম জানাচ্ছি এই কারণে কারণ লড়াইয়ের মেজাজ এই পূর্ব মেদিনীপুর জেলার মাটিতে ছাত্র যুব মহিলা কমরেডরা প্রতিদিন একটু একটু করে দেখিয়ে যাচ্ছেন যে শুভেন্দু অধিকারী গত পঞ্চায়েত নির্বাচনের আগে বলেছিলেন পশ্চিমবাংলায় কোন জায়গায় নমিনেশন ফাইল করতে দেবেন না এবং ঘটনা পঞ্চায়েত নির্বাচনকে প্রশ্নে পরিণত করে পশ্চিমবাংলায় লুটের পঞ্চায়েতে পরিণত করেছিলেন কোথাও ভোট লুট করেছিলেন আর কোথাও এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নমিনেশন ফাইল করতে দেননি আর বলেছিলেন পশ্চিমবাংলায় বামপন্থীদেরকে শেষ করে দেব বামপন্থীদেরকে হারাবো না ওরা ভেবেছিল এই পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ দখল করার পরে পশ্চিমবাংলায় হয়তো বামপন্থীদেরকে খুঁজে পাওয়া যাবে না তারা জানেনি যে পশ্চিমবাংলার অভ্যন্তরে একটা পঞ্চায়েত সমিতির উপর নির্ভর করে থাকে না ছাত্র যুব মহিলা বামপন্থী সংগঠনের নেতা কর্মীরা অনেক লড়াইয়ের মধ্য দিয়ে অনেক শহীদের মধ্য দিয়ে যত কন্যাটা খুন হয়েছে যত কন্যাটা রক্ত ঝরেছে ওই রক্তের প্রতিটি ফোঁটা আমাদের তারা আমাদের পতাকাটা প্রতিদিন একটু একটু করে আরো বেশি উজ্জ্বল হয়েছে আর যে শুভেন্দু অধিকারী বলেছিল বামপন্থীদেরকে শেষ করে দেবে সেই শুভেন্দু অধিকারী আজকে তৃণমূলের পতাকাটাকে ফেলে দিয়ে আজকে তৃণমূলের পতাকা নিয়ে বিজেপির জুতো পালিশ করতে চলে গিয়েছে আর দাদা আবার বলছে আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলবে কে ছিল তারা সালেম খানকে কিনতে গিয়েছিল আনিস খানের বাবাকে প্রথমে হুমকি দিয়েছিল আনিস খানের বাবাকে তারপরে বলেছিল তোমাকে চাকরি দেব অপরাধ কি ছিল আনিস খানের অপরাধ ছিল একটাই যখন আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমিকে কেড়ে নিচ্ছিল বিক্রি করে দিচ্ছিল তৃণমূলের নেতারা তার প্রতিবাদ জানিয়েছিল যখন দেশের সরকার এনআরসিসি আইন নিয়ে আসছিল আইনের প্রতিবাদ জানিয়ে যখন রাস্তায় দাঁড়িয়ে লড়াই করছিল আনিস খান আনিস খানের বাড়িতে ঢুকে রাতের অন্ধকারে চারজন সিভিক ভলেন্টিয়ার একজন কনস্টেবল বাবার চোখের সামনে সাজে উঠল বাবার খানে একটা পিস্তল লাগাল আর কয়েক মিনিটের মধ্যে ছাদ থেকে একটা ধিথর দেহ রক্তাক্ত অবস্থায় বাবার পায়ের সামনে করল আর এই ভিন্ন চোখ পুলিশগুলো বলল কাজ হয়ে গেছে বাড়ি থেকে বেরিয়ে চলে এলো ওসিকে ফোন করল রাত্রি একটার সময় ছেলেটা যখন পড়ে গেল ফেলে দেওয়া হলো ছাদ থেকে আর পরের দিন এগারোটার সময় লাশটা তোলার জন্য ওই পুলিশ সেদিন গিয়েছিল ওরা ভেবেছিল আনিস খানের কেসটাকে ধামা চাপা দিয়ে দেবে কিন্তু আমরা পশ্চিমবাংলার ছাত্র যুব মহিলা সংগঠনের নেতা কর্মীরা বাড়িতে যাই আনিস খানের বাবা সালেম খান সেদিন বলেছিল আমি এর শেষ থেকে ছাড়বো যখন এফআইআর নিচ্ছে না আমরা যখন পরপর পাঁচ দিন আমতা থানা ঘেরাও করলাম ছদিনের দিন যখন এসপি অফিস ঘেরাও করলাম মিল্কি মুখার্জি সহ আমাদের দশজন কমরেডকে জেলে পাঠিয়ে দিল আমাদের কমরেডদের পিঠের চামড়াকে সেদিন গুটিয়ে দিয়েছিল তবু আমরা শেষ থেকে ছাড়বো বলে আমরা রাস্তা ছেড়ে দিইনি আজও আমরা রাস্তা ছেড়ে দিইনি যখন লড়াই কোর্টের অভ্যন্তরে উকিল বাবুরা করছে আর বাইরে যখন পশ্চিমবাংলায় ছাত্র যুব মহিলা কমরেডরা লড়াই আন্দোলন সংগঠিত করছে ঠিক সেই সময়ে দাঁড়িয়ে তার বাবার কাছে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতারা হুমকি দিতে হুমকির কাছে মাথা নত করেনি মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ফোন করে বলেছিলেন যে তোমাকে তোমার আরো দুটি ছেলে আছে তোমার ছেলেকে আমি চাকরি দিয়ে দেব আর তোমাকে অনেক টাকা দেব তুমি কেসটা উইথ করে নাও সেদিন আনিস খানের বাবা সালেম খান বলেছিল তৃণমূলের নেতাদের মতো
এখন আমি আমার মাথা বিক্রি করব না মেরুদণ্ড সোজা করে লড়াই করব তাই প্রতিজ্ঞা বাংলার বাবাকে বলবো আনিস খানের বাবা সালেম খান হয়ে উঠতে হবে কারণ বাংলার মাটির দাঁড়িয়ে প্রতিবাদ প্রতিরোধ করার সময় এসেছে আর এই প্রতিবাদ প্রতিরোধ করার জন্য গোটা বাংলার মানুষকে বলবো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবো শিক্ষার পরিবেশ শেষ হয়ে গিয়েছে সাড়ে আট হাজারের বেশি স্কুল পশ্চিমবাংলায় আজকে বন্ধ হয়ে যাচ্ছে আজকে কৃষিক্ষেত্রে উন্নয়ন হচ্ছে না আজকে কৃষক আত্মহত্যার মিছিল বেড়েছে যারা পরিবর্তনের অনেক কথা বলেছিলেন দিদিমণি ২০১১ বিধানসভা নির্বাচনের আগে ২০১১ বিধানসভা নির্বাচনে যে পরিবর্তনের স্লোগান দিয়েছিল পরিবর্তনের পরে কি পেলেন আজকে পাঁচ টাকার ইউরিয়া কিনতে হচ্ছে আপনাকে বারো টাকা কেজি পরিবর্তনের ফলে দশ টাকার দশ ছাব্বিশের দাম আজকে আটত্রিশ টাকা কেজি আজকে পরিবর্তনের ফলে পশ্চিমবাংলায় বারো টাকার ডিএপির দাম আজকে ঊনপঞ্চাশ টাকা কেজি সাড়ে কালো বাজারি হচ্ছে আজকে পরিবর্তনের ফলে আঠারোশো টাকা দামের ধান বিক্রি হচ্ছে মাত্র বারোশো টাকায় আজকে পরিবর্তনের ফলে পশ্চিমবাংলায় আট লক্ষ দশ লক্ষ টাকায় চাকরি বিক্রি হচ্ছে আর চাকরি চুরি করে আজকে জেল খাচ্ছে এই পরিবর্তন চেয়েছিলেন বাংলার মাটিতে আজকে আমার গরিব মানুষের আঁচলে আগুন লেগে গিয়েছে আজকে আগুন নেভাতে হবে দেশের প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচন আগে কি বলেছিলেন আজকে দিনে বলা হয় ভারতবর্ষের মানুষের নাকি আজকে দিন আসবে আমার মাকে আমার বোনকে স্বপ্ন দেখিয়েছিল উজালা গেছে নাকি রান্না করবে আরে আজকে দিন কেন আসবে কিভাবে আসবে ভারতবর্ষের মাটিতে আজকে দিনের ফলে তিনশো টাকা দামের গ্যাসের দাম আজকে সাড়ে বারোশো টাকা বামপন সরকারের আমলে মহাজনী সুদের কারবার শেষ হয়ে গিয়েছিল আবার এই তৃণমূলের আমলে গ্রাম বাংলায় বন্ধনের মধ্য দিয়ে আশা প্রকল্পের মধ্য দিয়ে আজকে গ্রামে মহাজনী সুদের কারবার শুরু হয়ে গিয়েছে আমার বাংলার মাদেরকে বাংলার বন্ধুদেরকে আজকে খাতের হাতে খাতা নিয়ে রাস্তায় দাঁড়াতে হচ্ছে